आप मेरे पीछे देख सकते हैं, ये सारे माइनॉरिटी के लोग हैं। यहाँ पे दिलचस्प बात मैं आपको ये बताना चाहूंगी, जितने भी आप भीड़ देख रहे हैं ये सब के सब पहले टीएमसी में थे, लेकिन अब ये टीएमसी को छोड़ करके सारे के सारे भाजपा को समर्थन करने लगे हैं। अगर मैं आप दीदी जादेर जन्य एत किछु करलो एबार पंचायत भोट आसतेई ताराई आबार दीदीर बिरुद्धे षड़यंत्र करछे। आपनारा नौशाद सिद्दिकीर ब्यापारटा तो जानेनई, কিন্তু এবার বিতর্ক উঠল সরস্বতী পুজোকে কেন্দ্র করে। ধর্ম অবমাননায় প্রেসিডেন্সি পুজো কমিটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। এবার খোদ কলকাতার বুকে ইসলাম অবমাননার অভিযোগ উঠল। এবছর বিশ্ববিদ্যালয় চত্বরে সরস্বতী পূজা উদযাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই সরস্বতী বন্দনা শুরু করা হয়। কিন্তু বিতর্কের সৃষ্টি হয় অন্য কারণে। দেবী সরস্বতীর মূর্তির পাদদেশে আরবি হরফে আল্লাহ শব্দ লেখা হয়েছে পুজো উদ্যোক্তাদের দ্বারাই, এমনই অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ উঠেছে ছাত্রদের তরফ থেকে। তাদের বক্তব্য, একটা স্বাধীন ধর্মনিরপেক্ষ দেশে প্রত্যেকেরই নিজ ধর্মচর্চার অধিকার রয়েছে, কিন্তু অন্য ধর্মের উপাস্যকে হেয় করে সেটা উদযাপন করা নিশ্চিত রূপে বেআইনি এবং অন্য ধর্মকে অপমান করার নামান্তর। তাই দেবী সরস্বতীর মূর্তির পাদদেশে আরবি হরফে আল্লাহ শব্দ লেখায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে রবিবার নদিয়ার করিমপুর থানায় এই পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আলিয়া ইউনিভার্সিটির ছাত্র মোস্তাকিম মোল্লা ও তার বন্ধু নাজমুল আলম। নাজমুল বর্তমানে আইনেরই ছাত্র। তাদের অভিযোগ, এই আল্লাহর নাম দেবী মূর্তির পাদদেশে লিখে ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাসের ওপর আঘাত আনা হয়েছে, এমনকি খ্রিস্টান ধর্মের ক্রস চিহ্নকে পাদদেশে লিখা হয়েছে, যা খ্রিস্টান ধর্মেরও অপমান। একটি ধর্মনিরপেক্ষ দেশে এমন হীন কাজ সংবিধান বিরোধী এবং চরম অপরাধ। পুজো কমিটির মূল উদ্যোক্তাদের বিরুদ্ধে করিমপুর থানায় যে মামলা করা হয়েছে তাতে অভিযুক্তরা হলেন রাজন্য হালদার, শুভম গাঙ্গুলি এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য। উল্লেখ্য, তৃণাঙ্কুর হলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। এছাড়া পুজোয় হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র সহ অন্যান্যরা। বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদের এহেন কার্যকলাপ। যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর কারা বা কী কারণে এই ধরনের অন্য ধর্মবিশ্বাসীদের মনে আঘাত হানতে সচেষ্ট হলো তা নিয়েও এখনও কিছু জানা যায়নি। ধর্মীয় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেও কোনো দুষ্টচক্রের কাজ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।